বাজেট যে ছিল যথারীতি বাজেটের বক্তৃতায় রাজনৈতিক বক্তৃতা হয়েছে অর্থনীতি হিসেবে কম এবং অর্থনীতির অমিতবাবুর মতো লোক যে কথাগুলো বলেছেন তার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাবে না যেহেতু কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি বলছেন লক্ষ্যমাত্রা পূরণ করেছি এবং যেরকম জনসভায় বক্তৃতা হয় সেরকম লক্ষ লক্ষ হিসেব দিয়েছেন লক্ষ্যমাত্রা পূরণ করে অর্থাৎ দশ লক্ষ কর্মসংস্থান হবে বলে বলা হয়েছিল তার থেকে বেশি তার লক্ষ্য বেশি হয়ে গিয়েছে সম্পূর্ণ মিথ্যাচার সেটা কোন কোনো হিসেবেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের হিসেবে লেবার ডিপার্টমেন্টের হিসেবে বা আমাদের হচ্ছে শিক্ষা দপ্তর হিসেবে বা পুলিশ দপ্তর হিসেবে যেখানে চাকরি হয় তার হিসাবে কোনো কোথাও তার লক্ষ্য মেলে না আমরা চ্যালেঞ্জ করছি যদি ঘটনা সত্যি হয় তাহলে আগামীকালই পূর্ণাঙ্গ বিজ্ঞাপন দিয়ে তিনি যে কোনো দিন দিতে পারেন কোন দপ্তরে কত চাকরি হয়েছে